প্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন বর্তমানে 14 নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেবের সাথে কথা বলবো। ধন্যবাদ। আমি 14 নং ওয়ার্ড কাউন্সিলর হোমানিশের জনি। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি রাজনীতি, এবং আমার রাজনীতি দর্শনই হলো মানুষের কল্যাণে। এবং আজকে আমরা জানেন যে 14 নং ওয়ার্ড একটি বিশাল বড় ওয়ার্ড, এখানে প্রায় 1,05,000 ভোটার নিয়ে আমি নির্বাচন করেছিলাম। এখন এটা খুব সম্ভবত হালনাগাদ হওয়ার কারণে প্রায় 1,20,000 ভোটে পরিণত হয়েছে, এবং এখানকার ভোটার সংখ্যা 1,20,000, কিন্তু লোক বসবাস করে প্রায় 5,00,000, হয়তো কিছু প্লাস মাইনাস এরকম হবে। এবং আমার ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ, এখানে ফাঁকা জায়গা বলতে কিছু নেই। বেগম রোকেয়া সরণির উভয় পাশেই সেই 10 নম্বর গুলচকর থেকে নিয়ে প্রায় তালতলার কাছাকাছি আমার ওয়ার্ড। এই ওয়ার্ডে আসলে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি, এবং এখানে আমার জন্ম। সত্যি কথা বলতে 14 নং ওয়ার্ড কোনো একটি বসবাসের উপযোগী একটি ওয়ার্ড নয়, এটা অবশ্য মানে একটা বসবাস অযোগ্য একটি ওয়ার্ড আমি বলবো। কারণ একটি মানুষের বসবাস করার জন্য যা যা দরকার তার কোনো কিছু এই ওয়ার্ডে নেই। আমরা নিরলস পরিশ্রম করে কাউন্সিলর আগ থেকেই প্রায় 5 বছর আগে থেকে আমি এলাকার রাস্তাঘাট বড় কাজ শুরু করেছিলাম। এতে প্রায় 30-40% রাস্তা আমি বড় করতে পেরেছি, এবং প্রায় 80% রাস্তা আমি সিসি ঢালাই আওতায় নিয়ে আসছি। এখানকার মেন সমস্যা হলো আমাদের এই এলাকাগুলো কোনো সরকারি হাউজিং নয়, এবং সরকারি কোনো প্ল্যানের মাধ্যমে গড়ে ওঠেনি। এই জায়গাগুলো আমাদের এলাকাবাসীর ব্যক্তিগত প্রচেষ্টায় পায়ে হাঁটার রাস্তা, তারপর রিক্সার রাস্তা, রিক্সা থেকে এখন গাড়ি। এই এলাকার রাস্তার প্রায় আপনার 80% হলো 12 ফিট থেকে 16 ফিট, এবং রাস্তা 4 ফিট থেকে শুরু। তো এইখানে এই এলাকার যে মেন সমস্যা, একটা সরকারের বিশেষ পরিকল্পনার মাধ্যমে এই এলাকার কাজ শুরু করতে হবে। আমার একার পক্ষে এটা করা সম্ভব নয়। এবং সিটি কর্পোরেশনের যেই কার্যক্রম, আপনারা জানেন সিটি কর্পোরেশন এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা, এবং লাইটগুলোকে সচল রাখা, এবং সামাজিক বিচার কার্যের মাধ্যমে সমাজে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখাই মূলত আমাদের দায়িত্ব। এখানে যেই জিনিসগুলো অভাব, খেলার মাঠ নেই, পার্ক নেই, কবরস্থান নেই, আপনার ভালো স্কুল নেই, এবং যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পানি, সেই পানি আমাদের প্রয়োজনের তুলনায় আমরা কখনো একটা পাম্প করে মোটামুটি মিটাচ্ছি আমাদের পানির সমস্যা, দেখা গেল 5 বছর পরই সেই পাম্পটা আবার বিকল হয়ে যাচ্ছে, আবার পানির ক্রাইসিস শুরু হচ্ছে। এভাবে আমরা কোনো মতো বিভিন্নভাবে আমরা পানির সমস্যা মোকাবেলার মধ্য দিয়ে কখনো এই এলাকা পানির সমস্যা চাহিদা মিটতেছে, আবার ক্রাইসিসে পড়ছে, এভাবে চলছে। তো এই সমস্যাগুলো আছে। আমি যেটা মনে করি, বেঁচে থাকার জন্য মানুষের পানি প্রথম প্রয়োজনীয় জিনিস, তারপর চলাচলের জন্য রাস্তা প্রয়োজনীয় জিনিস, এবং থার্ড হলো একটি পার্ক, খেলার মাঠ। আজকে আমাদের ছেলে মেয়ে যদি ঠিক মতো খেলতে না পারে, তাদের যে শারীরিক বর্ধন, এবং আমার এলাকায় এখানে প্রতিভা থাকা সত্ত্বেও সেই প্রতিভা বিকাশ করছে না। আমার এলাকার ছেলে মেয়েদের খেলোয়াড় হওয়ার প্রতিভা আছে, কিন্তু খেলার মাঠ না থাকার কারণে কে প্রতিভাবান খেলোয়াড় আমি আজকে পাচ্ছি না। আমার এলাকার মেয়েদের এখানে যে একটু কোনো মানে কী বলা যায়, কবিতা আবৃত্তি, নৃত্য অথবা যে সমস্ত লেখাপড়ার বাইরে যে সমস্ত ইগুলো থাকে, নিজেকে আপনার পরিচিত করার বা নিজেকে তৈরি করার, সেই জিনিস কোনো প্রকার সুযোগ সুবিধা আমার এলাকাবাসী পাচ্ছে না। আজকে একটা বৃদ্ধ লোক, তার হয়তো চাকরি জীবন শেষ, ব্যবসায়িক জীবন শেষ, সে হয়তো একটু পার্কে হাঁটবে অথবা তার বন্ধু নিয়ে একটু গল্প গুজব করবে, এই জায়গাটা নেই। একটা বৃদ্ধ হওয়ার পরে তাকে ঘরে বসে থাকতে হয়, একটা সন্তান শিশু বাচ্চাকে তার খেলাধুলা বাদ দিয়ে তার ডিপেন্ড করতে হয় এই মোবাইলের গেমস অথবা ল্যাপটপের উপরে, যেটা নাকি কোনোভাবে একটা শিশুর জন্য ভালো কিছু না, বরঞ্চ সে তার মূল্যবান সম্পদ চোখ, সেই চোখটা নষ্ট করে ফেলতেছে। আমি দেখি আজকে প্রায় আমার এলাকার ছেলে মেয়েদের বয়স তার 5 বছর, 7 বছর, 10 বছর, সে চশমা ইউজ করে। কেন এটা হবে? একটাই কারণ, খেলার জায়গা নেই, তারা ওই ল্যাপটপ এবং বিনোদন হিসাবে মোবাইল বেছে নেওয়ার কারণে তাদের আজকে এই সমস্যা। শারীরিক ফিটনেস, তারা কেউ কেউ দেখছি যে ফার্মের মুরগির মতো ফুলে ফেঁপে আছে। কারণ কি? তারা খাচ্ছে, বাট যে খেলার মাধ্যমে যে শরীরের পরিশ্রম সেটা তাদের হচ্ছে না। এই জিনিসগুলো আমি মনে করি সুস্থ এলাকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি দেখেন আমার এলাকার যে রাস্তাগুলো আছে 12 ফিট রাস্তা,
প্রত্যেকটা এলাকাতে মানে খালি জায়গা বলতে কিছুই নেই। এখানে আপনার 10 তলা করে বিল্ডিং হচ্ছে, একটা বিল্ডিংয়ে প্রায় 36টা ফ্যামিলি থাকে। তারা যদি দিনে একবার করে বেরোয়, 36 বার একটা গাড়ি আপ ডাউন করতেছে। এভাবে আপনার হাজার হাজার বিল্ডিং, যার মাধ্যমে নাকি আজকে আমরা নির্বিঘ্নে চলতে পারতেছি না এই বিভিন্ন প্রতিবন্ধের কারণে। তো এই এলাকাকে বসবাসযোগ্য করতে হলে সরকারের বিশেষ নজর দিতে হবে, এবং এখানে আমাদের প্ল্যান প্রোগ্রাম করে আমরা দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি এবং মধ্যমেয়াদি এবার প্ল্যান করে আমরা যদি প্ল্যানগুলো বাস্তবায়নে ধাপে ধাপে এগিয়ে যাই, তাহলে হয়তো এই এলাকাকে বসবাসযোগ্য করা সম্ভব। আর আমি একার প্রচেষ্টায় হয়তো বা এক রাস্তা বড় করছি, কিন্তু এটা কতক্ষণ কয় রাস্তা করা যায়? আপনারা দেখেছেন যে শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড থেকে সেই 60 ফিট পর্যন্ত একটা রাস্তা ছিল, যেটা নাকি 12 ফিট ছিল, কোথাও 10 ফিট ছিল, কোথাও 14 ফিট ছিল। এই রাস্তাটিকে আজ থেকে 5 বছর আগে আমি এই এলাকার মানুষ যখন গাড়ি চলাচল করে পায়ে হাঁটতে পারছে না, একটা মহিলা বা একটা পুরুষ হাঁটছে, তার উন্নাটা বা শাড়ি কাপড় রিক্সার ওই চাকার যে বাড়তি এখানে লেগে ছিঁড়ে যাচ্ছে, তখন আমি আমার এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা প্ল্যান প্রোগ্রাম শুরু করলাম, মিটিং করলাম, মূলত এই রাস্তা কতটুকু করা যায়। আমরা তখন সকলে মিলে সিদ্ধান্ত নিলাম রাস্তাটা 24 ফিট করব এবং কাজ শুরু করি। আমাদের প্রায় 80% কাজ আমরা কমপ্লিট করে ফেলি, 20% কাজ বিভিন্ন বাড়িওয়ালার ইসের কারণে মানে গোড়ামির কারণে আমরা ভাঙতে পারিনি। যখন আমাদের নির্বাচন হলো, মেয়র নির্বাচন, মেয়র আনিসুল হক আসলেন, আমি কাউন্সিল নির্বাচিত হলাম, তখন আনিসুল হকের সাথে পরামর্শ করে আমরা রাজুকের সহায়তায় এই রাস্তাটিকে আমরা কাজ শুরু করি বড় করার জন্য। যখন বড় শুরু করলাম, তখন দেখা যায় রাস্তাটি আমাদের ডেপের ম্যাপ আছে 30 ফিট, তখন রাজুক 30 ফিট ধরে এবং আনিসুল হকের নির্দেশে কাজ শুরু করে এবং এই রাস্তাটি আমরা 60 ফিট পর্যন্ত ভাঙচুর করেছি। এর মধ্যে আমার যে ওয়ার্ড ওই কালবাট মানে আমাদের যে একটি 2 ওয়ার্ডের মাঝখানে খাল আছে, এই খাল পর্যন্ত রাস্তাটি প্রায় 90% জায়গায় আমি 90% জায়গায় আমি 30 ফিট করে অলরেডি ফুটপাথ সহকারে কাজ সম্পূর্ণ করে ফেলেছি। আর ওইদিকে পীরবাগের যেই সীমানা, ওই কালবার থেকে 60 ফিট পর্যন্ত জায়গাটা আছে, ওইটা এখনও করতে পারিনি, কারণ আসলে এই জায়গাটা করতে অনেক বড় বাজেট প্রয়োজন, যেটা আনিসুল হক স্পেশাল বাজেট দিয়েছিলেন। উনি মারা যাওয়ার পর ওখানে আমরা বাজেটও পাচ্ছি না এবং এটা কমপ্লিট করতে পারিনি। আমরা যে 30 ফিট রাস্তা করেছি, এখানে আমাদের যেটা রাস্তা যেটা আমরা ই করেছি, আমরা ভাঙতে যেয়ে দেখেছি কোনো একটা বিল্ডিংয়ের পুরা মেন পিলার ওই 30 ফিট চলে আসছে, আবার কোনো একটা বাড়ির এই যেই আপনার ইটা আছে কি বলা যায়, বাড়ির যে মেঝেটা বা নিস্তলাটা প্রায় রাস্তার সাথে লেগে গেছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 22 ফিট রাস্তা করব আর দুই পাশে 4 ফিট 4 ফিট 8 ফিট ফুটপাথ করব। এই আলোকেই কাজ হয়েছে এবং ইনশাআল্লাহ আপনারা এখন গেলে দেখতে পারবেন সুন্দর রাস্তা হয়েছে, এবং ইদানিং যেই ইলেকট্রিক পোলগুলো 12 ফিট ছিল, সেই পোলগুলো সরে যেয়ে ফুল একটি রাস্তার যেই রূপ নেওয়া দরকার সেই রূপটি নিয়েছে। আর এভাবে আমরা রাস্তার কাজ চলমান রেখেছি। এবং আমাদের এলাকার যে পানির সমস্যাগুলো আমরা দেখেছি, অনেক জায়গা আছে যেখানে দুই পক্ষের ঝামেলা, আমরা ওই ঝামেলাযুক্ত জায়গাগুলোকে ফাইন্ড আউট করে দুই পক্ষের সমতার মাধ্যমে কীভাবে জায়গাগুলোকে আমাদের জনগণের কাজে ব্যবহার করতে পারি সে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যেই আমরা সেনপাড়া যে পশ্চিম সেনপাড়া, এখানে 63 সাল থেকে পানির যে ওয়াসার কার্যক্রম শুরু করেছে, এযাবৎ কোনো পাম্প এখানে করতে পারেনি ওয়াসা, কারণ কোনো জায়গা পায়নি। আমি প্রথম সমাজ কল্যাণ মসজিদের সামনে একটি ছোট্ট 1.5 কাঠার প্লট, আমি এটাকে দুই পক্ষের ঝামেলা ছিল এলাকাবাসীকে নিয়ে, ওখানে রাতের বেলা দখল করে সেখানে পাম্প স্থাপন করেছি। দ্বিতীয় যেটা আজকে এই আজকে কয় 22 তারিখ, 22 তারিখে আমরা একটি পাম্প উদ্বোধন করলাম আমাদের এমপি মহোদয়কে নিয়ে। এই পাম্পের জায়গাটা ছিল আমাদের হাউজিং সোসাইটি, একটি খণ্ড প্লট, এখানে এলাকার বিভিন্ন ভূমিদস্যুরা ছোটো ছোটো দোকান করে দখল করে রেখেছিল। আমি মূলত এটাকে সিলেক্ট করেছিলাম আমাদের ডাম্পিং স্টেশন করার জন্য, কারণ ওই এলাকায় প্রচুর প্রচুর ময়লা, ওখানে ময়লা আপনারা দেখবেন যে বাউন্ডারি রোডের মাঝখানে ময়লা মানে একদম মুখে ময়লাগুলো ফালানো হয়, যা নাকি আমাদের জনগণের চলাচলের জন্য মারাত্মক সমস্যা। তো ওইটা সিলেক্ট করার পর এলাকাবাসী আবার বললো, না আমাদের পানি দরকার, আমরা এটা পানির পাম্প করব। যখন আমরা পানির পাম্প করতে গেলাম, ওই যে যারা নাকি দখল করে দোকান করছিল তারা করলেন কি, এখানে একটা রিট করে দিলেন। আমরা জনগণ তখন দেখলাম তাদের কোনো বৈধ নেই, তারা কোর্টকে ভুল বুঝিয়ে রিট করেছে। তখন আমরা এটাকে এলাকাবাসী সকলে মিলে
আমরা ভেঙে এটা খালি করে ফেলি এবং ওখানে পানির পাম্প স্থাপন করি। আচ্ছা, আপনার এই শাওরাপাড়া থেকে 10 নম্বর পর্যন্ত আপনার বৃষ্টি হলে অনেক পানি জমে যায়, মেট্রো রেলের কাজ চলতেছে, এটা আপনি কিভাবে দেখতেছেন? আসলে সমস্যা তো সবসময় সমস্যাই, এটা ভালো দেখার কোনো অবকাশ নেই। এখানে যে সমস্যাটা হয়েছে, আমাদের এখানে একটা খাল আছে, যেই খালটা হলো আপনার কল্যাণপুর হয়ে, পাইকপাড়া হয়ে, পীরেরবাগ হয়ে, শেয়ারাপাড়া হয়ে, শেয়ারাপাড়া আনন্দবাজার নামের জায়গা আছে, এখানে সে স্টপ হয়ে গেছে। এই খালটা যাওয়ার কথা ছিল একদম সেই 2 নম্বর যেই থানা আছে ওখানে একটা বড় পুকুর ছিল, ওইখান পর্যন্ত এটাকে এক্সটেনশন করার কথা ছিল। ড্যাপের মধ্যে এখনও ওই খালটা কিন্তু এরকম এক্সটেনশন করা আছে, বাট খালটা উদ্ধার হয়নি। যদি আমরা এই খালটাকে টেনে নিতে পারতাম তাহলে কিন্তু ওই পানি থাকতো না। আসলে ওই পানি থাকার কারণটা হলো কি, ভৌগোলিক কারণেই সেই আমার মনে হয় যে এই সমাজ এই সৃষ্টি লগ্ন থেকেই পানির ধারা ওই দিক দিয়েই বয়ে আসতো, যার ফলে হয়েছে কি সেই ধারা এখন অব্যাহত আছে, কিন্তু ওখানে এসে পানিটা ব্লক হয়ে যায়। আর আমাদের সিটি কর্পোরেশন যে ড্রেনটা আছে বা যে পাইপলাইন আছে, এটা তো আমাদের সার্ভিস লাইনের পানি যাওয়ার জন্য, আমরা যেগুলো সারাদিন ব্যবহার করি সেই ব্যবহারের পানিগুলো নামার জন্য। যখন বৃষ্টি হয় অ্যাট এ টাইম ওপেন জায়গা দিয়ে পানিগুলো নেমে যাবে, সেরকম নামতে পারছে না, যার ফলে ওখানে পানি বৃষ্টি হলেই প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পানিটা ওখানে জমে যায়। জমার পর আস্তে আস্তে যে পানি সার্ভিস লাইন আছে এইখান দিয়ে পানিগুলো নেমে যায়। এইখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে এই খালটা কেটে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু সেই ওয়াসারই ভূমিকা, এখানে সিটি কর্পোরেশনের ভূমিকা নেই। এখানে আমাদের যে ওয়াসা খালগুলো করে তারা, তাদের এই খাল যদি আজকে আমাদের যেই ডিপার্টমেন্ট আছে, যে মন্ত্রী মহোদয় আছে, ওনারা যদি মিটিং করে একনেকে পাশ করে এটাকে বড় বাজেট দেওয়া হয় এবং যে বাধাগুলো আছে বাধা তুমি খাল যদি টেনে নেওয়া হয় তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, ঢাকা 15 আসনে যতগুলি কাউন্সিলর আছে তাদের ভিতরে আপনাকে জনগণ, এখানে 15 আসনে জনগণ বলে যে আপনি একটা ইয়াংস্টার রূপকার কাউন্সিলর, আপনি এটা কি চোখে দেখতেছেন? আসলে এটা আমি মনে করি যে আমি কাজ করেছি বলেই আজকে মানুষ এটা বলে, কাজ না করলে কোনদিন বলতো না। আমি কাউন্সিলর হওয়ার আগে থেকেই আমি কাজ শুরু করেছি এলাকার, আমি যেটা দেখেছি প্রথম আমার রাস্তা দরকার, এই জন্য আমি রাস্তা বড় কাজ শুরু করেছিলাম। যখন নাকি আমার এলাকাবাসী দেখলো যে উনি কাউন্সিলর যে সম্মান এটা পাওয়া ছাড়াই সেই কাজগুলো করছে, তো আমরা যদি কাউন্সিলের সম্মান তাকে দিতে পারি তাহলে সে আরও কাজ করতে পারবে। যার ধারাবাহিকতায় সত্যি আমি কাউন্সিলের সম্মান পাওয়ার পরে আমার কাজের গতি আরও বেড়ে গেছে এবং আমি চেষ্টা করি যে কোনো মানুষের সমস্যায় ওখানে যাওয়ার জন্য এবং তাদের শোনার জন্য। আর সলভ সমাধান তো আসলে আল্লাহ তাআলা যার মাধ্যমে রেখেছে তার মাধ্যমে হবে, এই কারণেই মূলত হয়তো মানুষ আমাকে তাদের মনের মধ্যে নিয়েছে। শেরাপাড়া থেকে 14 নং ওয়ার্ডের কাউন্সিলর অফিস থেকে এইমাত্র কাউন্সিলর মহোদয়ের বক্তব্য শুনলাম চ্যানেল ওয়ার্ল্ড। দেখ।